আমরা নিউ ইয়র্ক ডিস্ট্রিক্ট কোর্টে ফাইল করেছি। ফাইল করার পরে ওইখানে মামলা চলবে কি চলবে না, আরসিবিসি কিম ওয়ং আরও কয়েকজন বিবাদী ওনারা কোর্টের এখতিয়ার নিয়ে একটা চ্যালেঞ্জ দিয়েছিলেন। তো সেই চ্যালেঞ্জের উপরে নিউ ইয়র্কের কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট বলেছিল যে মামলা চলবে। সেই রায়ের বিরুদ্ধে আরসিবিসি নিউ ইয়র্ক সেকেন্ড সার্কিট কোর্ট অফ আপিল যে আপিল দায়ের করে, সেই আপিলের রায়টা আমরা পরশু দিন পেয়েছি। সেই আপিলের রায়তে ওনারা বলেছেন যে নিউ ইয়র্ক ডিস্ট্রিক্ট কোর্ট যেই রায়টা দিয়েছিলেন সেই রায়টা ঠিক আছে, সেজন্য নিউ ইয়র্ক ডিস্ট্রিক্ট কোর্টে আমাদের মামলাটা চলবে রিজার্ভের টাকা রিকভার করার জন্য। আর তার সাথে কয়েকটা আনুষাঙ্গিক ওনারা কিছু বক্তব্য রেখেছেন, যেখানে অবজারভেশন দিয়েছেন, দিয়ে বলছেন যে কিছু ষড়যন্ত্রের আমাদের ক্লেম ছিল, তারপরে যোগসাজশের ব্যাপার ছিল, ওনারা বলছেন যে এইগুলো চলবে না, কিন্তু আপনার মূল মামলা যেটা টাকা উদ্ধার করার যে মামলাটা সেই মামলাটা চলবে। তো আমরা এই অবস্থায় আছি। ষড়যন্ত্র মামলাটা চলবে আমরা মনে করি যে চলা উচিত ছিল, কিন্তু ওনারা কী কারণে বলেছেন এটাকে আমাদের একটু খতিয়ে দেখতে হবে। কারণ আমরা মনে করি যে ষড়যন্ত্র তো একটা ছিলই, কারণ আরসিবিসির নিচে যারা ব্রাঞ্চে ছিল, তারপরে মধ্য রেঞ্জে যারা অফিসাররা ছিলেন, আর যারা একদম সিনিয়র ম্যানেজমেন্ট ছিলেন, ইনফ্যাক্ট বোর্ডের চেয়ারম্যান যে ছিলেন, ওনারা সবাই জানতেন। তো সেজন্যই আমরা বলছি যে আরসির ভিতরেই একটা ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্রটা ওনারা বলছেন যেখানে চলবে না। কেন চলবে না আমাদের একটু দেখতে হবে। এটা আপিলের সুযোগ আছে যে আমরা এখান থেকে আমেরিকান ইউএস সুপ্রিম কোর্টে যেতে পারি, যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টে যেতে পারি। এই বিষয়টা নিয়ে রিভিউর বোধহয় একটা প্রসেস আছে, তা আমরা একটুখানি একটু দেখে তারপরে চিন্তা করবো। কিন্তু মূলত আমাদের জন্য এটা একটা বিরাট খুশির খবর, কারণ হলো কি যে আমাদের মামলা চলবে, এখন আমরা মামলা চালিয়ে যাচ্ছি। আসলে যখন ওনারা আপিল করেছিলেন এটাতে কোনো স্টে ছিল না, তো সেই জন্য যেহেতু স্টে ছিল না, আমাদের যেটা ডিসকাভারি নথিপত্র দেখা, ওদেরটা আমরা দেখবো, আমাদেরটা তারা দেখবে, সেই প্রক্রিয়া চলছিল, চলমান আছে। সেটা শেষ হয়ে যাবে জুলাইতে, জুলাইয়ের পরে সাক্ষী শুরু হবে। সাক্ষী শুরু হবে, আমরা আশা করছি যে এই বছরের শেষের মধ্যে এটার একটা শেষ রায় আমরা পেয়ে যাব।